যেটি কিনা পিকক মডেল, যেটি কিনা একের ভিতরে তিন। এটা এক্সপ্লয়েটিভ বাইকের অন্যতম একটি বাইক। এটা একেবারে 2023-এর একেবারে লেটেস্ট ভার্সন। সামনে আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি এবং হাতেও, পিছনেও হাতেও ব্রেক আছে, এবং এটাতে আমরা পায়ে ব্রেক করে ব্যবহার করেছি। একের ভিতরে তিন বলার উদ্দেশ্য হচ্ছে এই বাইকটাতে ছোট বাচ্চা হলে পিছনে দুজন বসতে পারবে কিংবা একজন। আপনি চাইলে এটা মুভিং করা যায়, চাইলে আপনি সামনে নিতে পারবেন, পিছনে নিতে পারবেন। ড্রাইভার সিট এবং সামনে একটা বেবি সিট আছে। ওকে, আসসালামু আলাইকুম রাজু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। যেন আজকে তো দেখতেছি আরেকটি নতুন বাইক। এটা একেবারে 2023-এর একেবারে লেটেস্ট ভার্সন। এটা এক্সপ্লয়েটিভ বাইকের অন্যতম একটি বাইক, যেটি কিনা পিকক মডেল, যেটি কিনা একের ভিতরে তিন। একের ভিতরে তিন? জি, আগে তো দেখেছিলাম একের ভিতরে দুই, এখন একের ভিতরে তিন। একের ভিতরে তিন বলার উদ্দেশ্য হচ্ছে এই বাইকটাতে ছোট বাচ্চা হলে পিছনে দুজন বসতে পারবে কিংবা একজন। আপনি চাইলে এটা মুভিং করা যায়, চাইলে আপনি সামনে নিতে পারবেন, পিছনে নিতে পারবেন। ড্রাইভার সিট এবং সামনে একটা বেবি সিট আছে। সামনে একটা বেবি সিট আছে? তিনটা সিট, এটা তিনটা সিট আছে। সামনে একটা থাকতেছে বেবি সিট। হ্যাঁ, এখন যদি বলে ভাইয়া বসবে, পিছে কিন্তু ভাবিও বসতে পারবে, ভাইও বসতে পারবে, ভাবি বসতে পারবে, সাথে বেবিও বসতে পারবে। এটা হচ্ছে এক্সপ্লয়েট পিকক মডেল। এক্সপ্লয়েট পিকক মডেল, আচ্ছা আচ্ছা, এক্সপ্লয়েট পিকক মডেল। দেখেন দর্শক, একদমই কিন্তু নতুন মডেল বললেই চলে। আচ্ছা, এটা যদি সাথে সামনে চলে যায়, সামনে কিন্তু দেখা যাচ্ছে সামনে আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি। হাইড্রোলিক ডিস্ক ব্রেক? জি, সামনে আমরা হাইড্রোলিক ডিস্ক ব্যবহার করেছি এবং এটাতে আমরা পায়ে ব্রেক করে ব্যবহার করেছি, এবং হাতেও, পিছনেও হাতেও ব্রেক আছে। হাতেও ব্রেক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো ভাই, এখানে যেহেতু বলে পিছনে তো বাইকটা সম্পূর্ণ মোটর ইউজ করা হচ্ছে পিছনে। জি, এটা হচ্ছে 72 ভোল্ট 20 এম্পিয়ার একটি বাইক। এই গাড়িটা 70+ চলবে। আর পিছনে বেশ বড় একটা ঝুড়ি ব্যবহার করেছি, যেমন এই সিটটা আমি অফ করে দিতে পারি, চাইলে এটা সিঙ্গেল সিট করা যাবে। বাচ্চাদের সিটগুলো ভেঙে দিলাম, এখানে একটা পুশ লক আছে, আমি পুশটা অফ করে দিলাম। পিছনে একটা ঝুড়ি আছে, নিতে পারবে। এটা তো দুইটা ঝুড়ি, আপনি চাইলে এখানে লক করে রাখতে পারবেন, একটা তালা ব্যবহার করতে পারেন, কিংবা সামনেও সম্পূর্ণ মাথা কিন্তু সামনে একটা হেডলাইট রয়েছে, দুটি ইন্ডিকেটর রয়েছে, এবং দেখা গেছে কিন্তু মানে ভাই এটা হলো যেটা বলি মোটরটা, যদি আমার বলে দিতাম কত ওয়াট ইউজ করে। এটা হচ্ছে 1000 ওয়াট মোটর, ডিফারেনশিয়াল মোটর, যেটি কিনা অনেক শক্তিশালী, এবং এটাতে দুইটা চাকায় ঘুরবে। পিছনে এক চাকা যদি ব্লক হয়, গর্তে কোনো ঝামেলা হয়, ইট বড় ইট পরে, তো আর এক চাকা তুলে নিবে। এটা 70+ চলতেছে। 70+ মানে এক চার্জে বলতে গেলে এক কথা বলতে একদিন তো 25-30 কিলো বেশি কিন্তু চালায় না। 25-30 কিলো কিংবা 40 কিলো চালাতে পারবো, কিংবা আপনি এটা চাইলে, এটা চাইলে 70+ চালাতে পারবেন। তার থেকে 10 টাকার বিদ্যুৎ খরচ করবেন, আর থেকে 10 টাকার বিদ্যুৎ খরচ করলে মানে মাইলের পর মাইল গাড়িটা চালানো যাবে। এটার প্রাইসটা হচ্ছে মাত্র 1,30,000 টাকা, আর সেই সাথে হলো কুরিয়ার সার্ভিসটা ফ্রি, ঘরে বসে আপনারা বাইকটা পেয়ে যাবেন। আমাদের এই পিকক মডেলটা প্রাইসটা হচ্ছে 1,30,000 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি। যারা ঢাকার বাইরে নেবে তাদের জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি, সারা বাংলাদেশে, ঢাকার বাইরে যারা নেবে, সম্পূর্ণ পিক আপ কুরিয়ার খরচটা আমাদের। আমাদের ঠিকানাটা হচ্ছে 50 টুয়েন্টি সার্কুলার রোড, হাটখোলা, টিকাটলি, ঢাকা। জি দর্শক, ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অফিসের সকল অ্যাড্রেস থাকবে, তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে এই পিক আপ মডেল ব্যাগটি কিন্তু নিতে পারতেছেন একদমই, কথা বলতে রিজনেবল প্রাইসে। এবং 2023-এ কিন্তু ধামাক অফার চলতেছে, যেটা হলো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি দিয়ে দিচ্ছে। তো দর্শক, আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।